হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আপনার নামের প্রথম অক্ষর বলে দিতে পারে আপনার সম্পূর্ণ চরিত্র এবং ভবিষ্যৎ যদি না জেনে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জানতে পারবেন আজকে আমি আপনাদেরকে বলবো এস নামের মানুষের চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে ইংরেজি বর্ণমালার উনিশতম বর্ণটি হচ্ছে এই এস যাকে বাংলায় দন্তেশ্ব বা তালিবস্ব বলা হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে আপনি জেনে নিন আপনার সম্পর্কে অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি হয়তো আপনি এখনও জানেন না কিংবা প্রেমিক বা প্রেমিকাই বলুন কিংবা আপনার স্বজনের যদি কারো নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তার চরিত্র তার স্বভাব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনাকে জানাই আমাদের এই নতুন চ্যানেলে স্বাগতম এই অক্ষর এস অক্ষর দেশ শুরু নামের মানুষেরা খুবই কেটিভিট হয়ে থাকে নতুন কিছু করতে ভালোবাসেন নতুন কোনো কাজ আর এরা এতটাই পরিশ্রমী হয়ে থাকেন যে পরিশ্রম করতে করতে এদের জীবনে একদিন সফলতা চলেই আসে সফলতা এদের হাতে এসে ধরা দেয় আর এরা সমস্ত জায়গা থেকে সবার কাছ থেকে জ্ঞান অর্জন করতে শিখে আর তার জন্য এরা খুবই জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন তবে আপনি কি জানেন এই এস নামের ব্যক্তিরা কোথায় কোথায় কতটা পারদর্শী হয়ে থাকে হাঁ বন্ধুরা এই এস নামের মানুষের কথা বলতে এত ভালো লাগে তারা খুবই কথা বলা পছন্দ করে সেই কথা বলো এই এস মানুষকে কিন্তু আকর্ষণ করতে পারে সকলকের মনোযোগ থেকে কথা বলার মাধ্যমেই তারা সবার নজরকে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে নিতে পারে এই এস নামের মানুষের মনটা কিন্তু খুবই সরল সরল প্রকৃতির আর এরা অন্যদেরকে নিয়ে তাদের মনে কোনো দিন জটিলতা বা কুপ্রস্তাব থাকে না এরা একটু বেশি ভাবুর প্রকৃতির হয়ে থাকে এরা কল্পনার মাধ্যমে ডুবে যেতে থাকে এবং বেশি ভালোবাসতে থাকে এরা প্রচুর প্রচুর ভাবেন এই ওস এই এস দেশ হুরু নামের মানুষের রেগে যাওয়ার প্রবণতা অনেক বেশি হয় আবার এদের মেজাজও অনেক সময় খিটখিটে হয়ে থাকে এরা কিন্তু খুব বেশি রেগে রেগে যান যার ফলে এরা অন্যদের চোখে অনেক সময় খারাপ হয়ে থাকে এরা সব সময় সত্যর পথে চলতে বেশি ভালোবাসে নিজেদের জীবনে আরও বেশি সফলতা পাওয়ার জন্য সবসময় চেষ্টা বা পরিশ্রম করে যান এস নামের ব্যক্তিরা সবসময় অন্যর বিপদে ঝাঁপিয়ে পড়েন কোনো কিছু না ভেবেই আপনাদেরকে বললাম এই এস নামের ব্যক্তিরা খুবই সরল প্রকৃতির হয়ে থাকে আর এদের এতটাই সরল মন তাই তারা মন থেকে সবাইকে ভালোবাসতে জানে সবাইকে ভালোবাসতে পারে এরা সমস্ত কাজই নিজের মতো করে করতে বেশি পছন্দ করে আর এস নামের ব্যক্তিরা এতটাই বুদ্ধিমান হয়ে থাকেন যে নিজের সমস্যা নিজেরাই সমাধান করতে বের করে নিতে পারেন এরা তাদের সামাজিক জীবনে বা পারিবারিক জীবনেই বলুন সবার সঙ্গে হাসি মুখে থাকতে বেশি পছন্দ করে এস নামের মানুষটা একটু কিপন প্রকৃতির হয়ে থাকে এরা নিজে এদের জিনিস কখনো অন্যের সঙ্গে ভাগ করে নিতে চায় না বা দিতে চায় না এস নামের ব্যক্তিরা মন থেকে কিন্তু খারাপ না এর ভিতরে খুবই একটা ভালো মানুষ থাকে কিন্তু অনেক সময় এদের অনেক ধরনের কথাবার্তা এদের ব্যবহার অন্য চোখে খারাপ লাগতে পারে এরা প্রেমের দিকে গেলে একটু গভীর প্রকৃতির হয়ে থাকে যাকে একবার মন থেকে ভালোবাসে তার প্রতিদান এরা একটু বেশিই দিয়ে থাকে এরা নিজেরা এতটা বেশি পরিশ্রম করে গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক সময় যশ খেতি সব কিছুই অর্জন করতে পারে পরিশ্রম করে সমাজে তাদের মান সম্মান অনেকটাই বেড়ে যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওকে আপনারা এস নামসের ব্যাপারে তাদের স্বভাব চরিত্র তাদের মন তাদের ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য হয়তো আপনারা জেনে নিতে পারছেন যদি আপনার নামের অক্ষরটি এস হয়ে থাকে হয়তো এই সকল সাথে আপনিও মিলিয়ে নিতে পারেন অথবা এই কথাগুলি মূলত আমাদের কিছু টিপস বা নেতিবাচক উপদেশ যার বিষয়গুলো হয়তো আপনার মনের সাথে একমত হতে পারে আবার নাও পারে তার সমর্থটাই নির্ভর করবে আপনার মনের উপর তাই আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ